আচ্ছা আমি এই রিমি আর রিমির আর পিঙ্কির বিষয় নিয়ে এখানে বলবো আসলে আমার শরীরটা হঠাৎ করে ভীষণই খারাপ হয়েছে মানে পেটের প্রবলেম দেখা দিয়েছে সে কারণে শরীরটা ভীষণ করে হঠাৎ করে দুপুরবেলায় মানে দুপুর না বিকেল বেলা থেকে সন্ধ্যের দিক থেকে পেটটা কেমন কামড়াতে শুরু করে দিয়েছে আরও মারাত্মক পরিমাণে খারাপের দিকে যাচ্ছে তবু একটা ভিডিও না করলে নয় আমি জানি অনেক ভালোবাসার মানুষরা আছো যারা আমায় ভালোবাসো এবং আমার কাজটাকে তোমরা পছন্দ করো এবং আমার দূরদৃষ্টিটাকে তোমরা সম্মান দাও ভালোবাসো সে কারণে দেখো আমি প্রথম দিন থেকে বলেছি আমার জানি না সমাজসেবার সম্বন্ধে আমার কিন্তু একটা আলাদা নজর আছে কিন্তু সেখানটায় এই ইনার প্রতি কেন আমার বিতিষ না আসলো বা কেন আমার রাগ উঠলো বা কেন আমার ওনার প্রতি একটা ক্ষোভ উনি তো আমার জন্মগত কোনো শত্রু না বা ওনার সঙ্গে আমার কোনো রকমের এমন শত্রুতাও তৈরি হয়নি কিন্তু তবু বাট লেকিন পরন্তু কিউ কিউ মানে আমার ওনার প্রতি একটা রাগ বা খারাপ লাগা জন্মালো কারণ ওনার বিচার ব্যবস্থা দেখো যিনি আজ কল রেকর্ডে পরিষ্কার করে দিল যে অফ ক্যামেরায় তলায় তলায় উনি সেটিং করে তাহলে এই যে সকলের সামনে আমি যা করি লাইভে করি আমি যা করে লাইভে করি এবং লাইভে করে সব প্রমাণ রাখি আমি যেটা বলি লাইভে করি আমি যেটা হয় আমার লাইভে হয় এইগুলো বারবার বলা এ দেখো কাকিমা জন্য নুন চিনি জল করছে দেখবা দেখি কাকিমা দেখাও নুন চিনি জলটা দেখো মানে আমার শরীর হঠাৎ করে যা অবস্থা আমার হঠাৎ করে যা অবস্থা তারপরে তো যে এই যে মেডিসিনও খেয়েছি 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 এবার যেটা বলছি যে উনার প্রতি আমার কেন ওখানটাই খারাপ লেগেছে যে উনি তলায় তলায় সেটিং করে এটা খুব সাংঘাতিক খারাপ জিনিস তলায় তলায় সেটিং করা তলায় ভেতরে ভেতরে সমস্ত কাজসাজি করা এবং লোকের কাছে দেখায় জনতার রায় জনতা জনার্ধন জনতার বাইরে আমি কোনো কাজ করি না আর আমি যা করি অনলাইভে করি আমার পার্সোনালভাবে এও আমার শত্রু না ও আমার শত্রু না এটার সঙ্গে আমি ইয়ে করি না তাহলে কাকুর সাথেই যে আমাদের ঝপন কাকুর সাথে উনার কি পার্সোনাল সম্পর্ক ছিল যে উনি শিবানী অবধি চলে গেল শিবানীর সাথে পার্সোনাল ফোন এবার দেখা করতে যাওয়া অফ ক্যামেরা অফ অনলাইনে এবং ডাইরেক্ট মানে এক এক জায়গা থেকে আর একটা পুরো উল্টো রুট পুরো উল্টো ব্যবস্থায় বোধহয় যাচ্ছিল দিয়ে যাওয়া সেখানে গিয়ে দেখা করা কথা বলা তার সাথে হ্যাঁ পুরো উল্টো রুট কারণ ওনাকে বর্ধমান কানলা বর্ধমানের মধ্যে কানলা বেশ দূর ওটার নবদ্বীপের ব্রিজ ঘাট ক্রস করে যেতে হবে সেখানটায় উনি চলে যাচ্ছেন কত টাকা তালে এই সমাজ সেবার নাম করে উনি তোলেন যে ওনার কাছে যখন তখন যেখানে সেখানে চলে যাওয়া বা যেখানে সেখানে এই যে গাড়িতে করে যাচ্ছেন এই যে কৃষ্ণনগর থেকে উনি কোথাও থেকে আসছেন এই ক্রি রানাঘাট মনে হয় যত রানাঘাট টু আবার কাঁলার যাওয়া কিন্তু একটা বিশাল পথ এটা ইজিলি উনি পার করছে ইজিলি উনি চলে যাচ্ছে সত্যি 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 তাহলে ওনার কাছে অ্যাভেলেবেল কত টাকা সেই কারণে উনি দেখায় আমি মনিটাইজেশন অন করি না কারণ শোনো উনার সামনে দিয়ে না উনি টেবিলে তলা দিয়ে লাখ লাখ টেনে নিয়ে আসে ওই জন্য উনি টাকা পয়সায় যে মনিটাইজেশন অন করে আমরা এগুলো ক্ষুদ্র ক্ষুদ্র পয়সার পিছনে ছুটি উনি ক্ষুদ্র না উনি বোয়াল বলে না উনি একবারে গোটা মানুষটাকে গিলে নেয় ইয়েস ধরতে পেরে গেছে আমি ওনার শিরা এবং ওনার কেন উনি আমার প্রতি বিরূপ হয়েছে এবং উনি কেন আমাকে নিয়ে ওনার লাইভে আলোচনা চিৎকার চেঁচামেচি এবং আমাকে সঙ্গীতাদি কেন ঠিক বেছে নিয়েছে যে এর ভেতরে সেই আওয়াজ আছে বা এর ভেতরে কারণ সত্যিকারে বলতে ওনার দুর্বল জায়গাটা আমি বুঝে গেছি ওনার দুর্বল জায়গা উনি মনিটাইজেশন অন করে থ্যাংক ইউ কাকিমা থ্যাংক ইউ সো উনি মনিটাইজেশন অন করে কোনো কাজ করে না উনি সব করে মনিটাইজেশন অফ করে কিন্তু উনি টেবিলে তলা দিয়ে লক্ষ লক্ষ টাকা কপ করে গিলে নেন আর লক্ষ লক্ষ টাকা উনি পার ডে মানে এক সপ্তাহের মধ্যে উনি চারটে পাঁচটা যদি কেস ধরে এবার তোমরা হিসাব করো উনার কি মনিটাইজেশন অন করার প্রয়োজন আছে তোমরা একটু হিসাব করো উনি পার সপ্তাহে সপ্তাহে উনি যদি চারটে পাঁচটা করে কেস ধরে এবং পঞ্চাশ হাজার করে কম করে পঞ্চাশ হাজার করে পাঁচটা কেসে নেয় কত নিচ্ছে আড়াই লক্ষ টাকা হয়ে যাচ্ছে তাই তো আড়াই লক্ষ টাকা উনি সপ্তাহে ইনকাম করলে মাসে কত করছে তাহলে কি ওনার সত্যিই মনিটাইজেশনটা অন করার প্রয়োজন পড়ে আর উনি তলায় তলায় কেন সেটিং করে ওনার সব সেটিং সব কিছু তলায় কেন তলায় কেন পার্সোনালভাবে কেন যখন জনতার রায় নিচ্ছ জনতার জনার্ধন বলছ জনতার কাছ থেকে সব শুনছ এবং জনতার বাইরে তুমি একটাও কাজ করবে না তাহলে ওর সাথে পার্সোনাল দেখা কেন ওটা জনতা জানতে পারলো না কেন ওর মাই কথাগুলো বলেছিল জনতা অবশ্য এইসব কথাগুলো শোনার পর পিঙ্কি বা রিমি যে একটুকু মানে ওনার সঙ্গে কথা বলেছে বা একবার ছাদের নিচের রয়েছে এটাই অনেক আজকে মা মেয়ে যে কেন পিঙ্কি প্রতিবাদ করছে পিঙ্কি যে পিঙ্কির স্বামী প্রাণ সে পিঙ্কি কেন আজকে প্রতিবাদ করছে কারণ পিঙ্কির মন ভেঙে দেয়া হয়েছে এমন কিছু করা হয়েছে যেটা মন ভেঙে গেছে আজকে মিকির দোষ নিকির দোস্ত আমি এখানে দেখতে পাচ্ছি না নিকি যথেষ্ট পরিমাণে সব দিকে সবার সঙ্গে মিল মেলঝল রাখার চেষ্টা করছে কিন্তু এখানটার মেন কালপিট মেন কালপিট একদম সেবিকা সবসময় নিজেকে ভীষণ উনি সার ব্রেন ভাবে কারণ অশিক্ষিতর হাতে পয়সা অশিক্ষিতর হাতে লক্ষ লক্ষ টাকা মানে পাঁচটা কেস আমি সাত দিনে সাতটাও ধরে নি সাত দিনে পাঁচটা কেস আর উনি যেভাবে ঘন্টার পর ঘন্টা ঘন্টার পর ঘণ্টা লাইভে থাকে লোকেভাবে উনি কি প্রবলেম না সলভ করে দেয় উনি ঠ্যাঙ্গা করে কোসু পোড়া করে সমস্তটাই উঠে আসবে তোমাদের কাছে সমস্তটা একটু ধৈর্য ধরো একটু সময় নাও তোমাদের চিন্তা নেই রিমির পাশে সঙ্গীতাদির হাত আছে রিমির মাথায় সঙ্গীতাদি যখন হাত রেখেছে এর একটা সুরাহা সঠিকভাবে বেরোবেই এবং ওই বাড়িতেই পিঙ্কি আর রিমি রানীর মতো থাকবে তোমাদের বাড়ি তোমরা রাজ রানীর মতো থাকবে রিমি আর পিঙ্কি বলবো বেরোবে না বাড়ি থেকে এবং কে তোমাদের থাকতে দেবে না কে তোমাদের পাখা অফ করে দেবে কে তোমাদের এসি অফ করে দেবে এবার আমি দেখছি হুম চালিয়ে দাম কাকা শুধু বলছি পাখাটা চালাওয়ার পাখাটা মানে আমি যে কথা বলছি বলে পাখাটা টপ করে দিচ্ছি কিন্তু কাকা বারবার এসে ভাবছে গরম লাগছে মশা মশা কিন্তু আমাদের যে কাজটার তো পাখা চললে শুনতে পাবেন না তাই ঠিক আছে এতটুকু রাখলাম সবাই ভালো থেকো কালকে আসছি লাইভও আসবো ভিডিও আসবো সব কাল আসবে সারা টাকা গুড নাইট